আজ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে রোদটা উঠেছিল পুরো ভাদ্র মাসের রোদের মতো দেখতে লাগছিল। ওই আলমারি খালি করে জামাকাপড় রোদে দেওয়া কিংবা বালিশ কাঁথা টেনে নিয়ে ছাদে মেলা, সেই ধরনের। আমিও ভেবেছিলাম দেব, তবে পুপু পড়তে গেছিল তো, আমি আবার কাউকে সাক্ষী না রেখে রোদে বালিশ দিতে চাই না, হঠাৎ করে বৃষ্টি নামলে ব্যাস বালিশ ভেসে চলে যাবে। এইবারে বন্ধ করে দিতে হবে, কারণ 12টার পর থেকে নিচের ঘরে কাজকর্ম শুরু। সেই কাজের তালে থাকতে থাকতে যদি জানলা কাপড় দিতে ভুলে যাই, বিছানা পাট ভেজে যাবে। বর্ষাকালে বর্ষার কোনো গ্যারেন্টি নেই, মেঘলা দেখলে বৃষ্টি আসে না, অথচ রোদ যখন থাকে তখন বৃষ্টি হয়, বুঝলেন? থাক, পর্দাগুলো দেবো না আজকে। এই জানলা দিয়ে যেটুকু রোদ বিছানায় পড়েছে, বিছানার যে স্যাঁতস্যাঁতে ভাবটা সেটা চলে গেছে। আর একটুখানি রোদ পেলে ভালো হতো। এখন ঘড়ির কাঁটা 11:38-এর ঘরে। কি মা, ফরিং এতক্ষণ আমাদের সঙ্গে নিচের ঘরে ছিল, চায়ের আড্ডায় বসেছিল। চা না, আজকে কফি খেয়ে দিন শুরু করেছি। হাতে পায়ে বল পাচ্ছি না, মনে এনার্জি পাচ্ছি না, তাই পুপুকে বললাম আজকে চাটা থাক, কফি বানাই। আর সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি, গরম ভাত, সবজি সেদ্ধ, ডিম সেদ্ধ এ দিয়ে খেয়ে বেরোলো। দুপুরে কখন রান্না করি না করি তার কোনো ঠিক নেই। আর সকাল থেকে অনেকগুলো কাজকর্ম সেরে ফেলেছি। গতকাল সিঁড়ির মধ্যে ফরিং টয়লেট করেছে, আর একটা সিঁড়িতে টয়লেট করলে না পুরো বেয়ে বেয়ে নিচ পর্যন্ত যায়। ওই সিঁড়ি দিয়ে হাঁটতে গেলে পা লাগে চ্যাটচ্যাটে, মন হয়ে যায় খারাপ। সেই সিঁড়িটা মুছেছি আর নিচের ঘর মুছেছি, এই ঘরটা মুছতে পারলাম না, শরীরে শক্তি ক্ষয়ে গেছে। টানা 3-4 দিন যাবৎ আমি থাইরয়েডের ওষুধ খাইনি, ভুলে গেছি, ওষুধ খেতে ভুলে যাই, এই বড় রোগ। আর থাইরয়েডের ওষুধ টানা না খেতে পারলে না বিছানা থেকে পা নিচে ফেলা যায় না, গায়ে হাত পায়ে ব্যথা লাগে, মন খারাপ লাগে, তার উপরে শক্তি পাচ্ছি না, হাত পা কেউ যেন আঁকড়ে জড়িয়ে ধরছে, এরকম মনে হয়। সে যাই হোক, নিজে ভুল করেছি, ভুলের প্রায়শ্চিত্তও করে নিয়েছি। দুটো ওষুধ আজকে সকালে একসঙ্গে খেলাম। থাইরয়েডের ওষুধের নাকি এরকমই নিয়ম, একদিন যদি খেতে ভুলে যাই পরের দিন দুটো খেয়ে নিলেই ঠান্ডা হোক। ডিমটা পুরো গরম, পেটের ভেতরে গিয়ে বিস্ফোরণ হবে। ফরিং দেখছে, দেখুন না সাপের মতন ফনা বের করছে গো, ওই দেখ ডিম দেখে সাপের মতন ফনা বের করছে, কতদিন পরে ডিম খাবে, ডাক্তারবাবু তো রোজ ডিম দিতে না করে, এর হজম শক্তি খুব কম। এখনো সময় আছে, যদি শক্তিতে কুলাতো তাহলে ওপরের ঘরের বালিশগুলো টেনে নিয়ে এইখানে দিতাম। আর ভাবছি ঝপঝপ করে যদি বৃষ্টি নামে তাল সামলাতে পারবো না। আর এই প্যাকেটের মুখ কিভাবে আটকেছিস, আসলে উঠে বসে থাকলে খাস খানে মাখানা, ননভেজ মাখানা হয়ে যাবে। কি বলবো বলুন তো, ওই অনলাইনে যেই ইয়েগুলো পাওয়া যায় না, যেটা দিয়ে পালিশ করলে কাটা প্যাকেটও একদম জুড়ে যায়, সেগুলো একটা কিনতে হবে, খুব কাজের একটা জিনিস। গিলে গিলে খাই দেখো তো, কুকুরও নাকি মাথা ঘুরছে, দেখ কুপু ডিম খেলো না। ইন্দ্রর সঙ্গে বেরোলে টুকটাক জিনিসগুলো কেনা হয়ে যায়, কারণ যেখান দিয়ে নিয়ে যেতে বলি সেখান দিয়েই নিয়ে যায়। আর হাঁটা পথে এই সমস্ত জিনিস কিনে আনা খুব মুশকিল, হাত হয়ে যায় ভারী, নিজের শরীরের ভার বইব না এই জিনিসপত্রের ভার বইব। আরে বেরো রে, এখন সব দোকানে কাপড়ের ব্যাগ ব্যবহার হচ্ছে, কেউ আর প্লাস্টিকের ব্যাগ দিচ্ছে না। তরকারি চাপা দেওয়ার জন্য এই ঝুড়িগুলো এনেছি, 20 টাকা করে নিয়েছে, এখন এর মধ্যে দড়ি বাঁধতে হবে। আমরা এই ঝুড়িগুলো দিয়ে চড়াই পাখি ধরতাম, ঝুড়ির মুখে একখান কাঠি দিয়ে দাঁড় করিয়ে রাখতাম, আর এই জায়গাটায় কোনো শস্যদানা কিংবা মুড়ি দিয়ে রাখতাম যাতে পাখি এসে খায়, আর ঝুড়ির সঙ্গে একখানা বড় দড়ি থাকতো, আমরা আড়ালে গিয়ে ওই দড়িটা ধরে বসে থাকতাম। যখনই পাখিরা ওই মুড়ি কিংবা শস্য খেতে আসতো দড়িটা ধরে দিতাম টান, ঝুড়ির ভেতরে পাখি, আবার পাখিগুলো ছেড়েও দিতাম, কারণ বাড়ির বড়রা খুব রাগ করতো, হ্যাঁ পাখি ধরছিস, সংসারে অশান্তি হবে, পাখি কেউ ধরে না।
বিদেশি বুদ্ধি খাটিয়ে নিয়েছি, ফ্রিজের এই পাশে ভাগ্যিস একটা হুক জুড়েছিলাম, নাহলে এই সমস্ত যে কোথায় রাখতাম। ডাইনিং টেবিলের কভারটা যে পাল্টাবো, এই সমস্ত কিছু সরাতে সরাতে দেহের অর্ধেক শক্তি শেষ, গোটা সংসার যেন টেবিলের ওপরে থাকে। বাড়ির এমন কিছু জায়গা থাকবে দেখবেন, যতই পরিষ্কার করুন না কেন, কিছুক্ষণ বাদে বাদে ওই একই রকম আবর্জনা। আবর্জনা না, সবই প্রয়োজনের জিনিস, তবে গুছিয়ে গাছিয়ে না রাখলে প্রয়োজনের জিনিসকেও আবর্জনা বলে মনে হয়। সকাল সকাল ভাতটা তো রান্না হয়ে গেছে, পাউডার লাগানো ছিল যাতে ভাজে ভাজে কেটে না যায়, সেটাকে ধুয়ে আনলাম। আর একটু আগে হলো বৃষ্টি, শীতকালে প্রত্যেক দিন শীত পড়ে, গরমকালে প্রত্যেক দিন গরম পড়ে, বর্ষাকালে একদিন বৃষ্টি না হলে আমার মন খারাপ হয়ে যায়। বর্ষাকাল মানে প্রত্যেক দিন একটু ঝাপুড় ঝুপুর বৃষ্টি হতেই হবে। আর দেখুন তো টেবিল কভারটা পাল্টে কেমন দেখতে লাগছে, ওই আগের মতনই দেখতে লাগছে, তবে এই টেবিলের উপরে ছাপা ছুপা কিছু পাতলে না মনে হয় বিছানা। আমার ওই ছাপা জিনিস ভাল লাগে না, ট্রান্সপারেন্ট টেবিল কভারের নিচে একখানা রানার পেতে দাও, তাতেই যেন ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগে, আর ছাপা কিছু পেতে রাখলে ঘর পুরো ভর্তি। এখানে বাসনপত্র গুছিয়ে নিয়েছি, সেইভাবে রান্নাবান্না হয়নি তো, তাই ওই কটা বাসন পড়েছে। এই ঢেঁড়স আলু ভাজাটাকে এখন লালচে লালচে করে নামাতে গেলে আলু যাবে ভেঙে, আলু ভাতে টাইপের খেতে লাগবে। অল্প তেলে ভাজছি না, উপু বেশি তেলে ভাজাভুজি জিনিস খেতে চাইছে না, খেলেই মুখে দানা উঠছে, কি বিপদ বলুন তো। ঘরের মহিলাদের তিন বেলা ডিউটি এই রান্নাঘরে, এদিক সেদিকের কাজ আর করবে কখন। তাও ঘরের লোক যদি বলে সারাদিনে কি করো, এই যে আরে বাবারে, ডালের ভাপে হাত পুড়ে আসে, অনেকটা টমেটো দিয়েছি, আর ডালটা ঘন ঘন করে বানাবো। আপনারা তো জেনেই গেছেন আমি আজ কি রান্নাবান্না করেছি, তবে রান্না করে টেবিলে রাখার পরে যদি আপনাদের না দেখাই না, মনে হয় এতক্ষণ ধরে যে যুদ্ধ করলাম, যুদ্ধের জয়লাভটা তো আপনাদের বললামই না, দেখালামই না। এই হলো ঢেঁড়স আলু ভাজা, আর লালচে করতে পারিনি, টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর এর মধ্যে রয়েছে ভাজ করা পাঁপড় ভাজা, পাঁপড়টাকে ভাজ করে করে ভাজলে খেতে সুবিধা। এই স্ট্যান্ডটা পুরো ফাঁকা, আজকেও জামাকাপড় কাচলাম না, বলছি না হাতে পায়ে জোর পাচ্ছি না, ঘাড়ের এইখানটা কেমন একটা সনসনানি ব্যথা, কোমর পর্যন্ত নামছে, মেয়ে হওয়ার যে জ্বালা সেই সময় আসতে চলেছে, সেই কারণেই 7-8 দিন আগে থেকে শরীরে ব্যথা, বিষ, কোমর যন্ত্রণা, মুড সুইং। আপনাদের কাদের কাদের এরকম হয়? আমার আগে হতো না, এই 8-9 মাস ধরে দেখছি এরকম হচ্ছে। আর ও কি সেটিং করেছিস রে, এটা স্টুডিও বলে মনে হচ্ছে। আমার বুবুর ফোনটা একেবারে অকেজো হয়ে গেছে গো, 3-4 বার আমার থেকে ফোনটা চাইলো, আমার ফোন নিয়ে নিলে আমি ভিডিও করব কি করে। হ্যাঁ দেবো তো, পুকুর সামনেই পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমরা 3 জনে মিলে কলকাতায় যাব। উনি তো আবার দেশ থেকে কিনবে না, বিদেশে যাবে ফোন কিনতে, ওখানেই নাকি ভালো ফোন পাওয়া যায়, মানে কলকাতা থেকে কিনবে। এখন খাবেন না, আমি ভাবছি মুখে মাখার জন্য যে ফেস প্যাকটা আমি বানিয়ে ফ্রিজে রাখি সেটা এখন বানিয়ে রেখে দিই, বিকেলে সমস্ত কাজকর্ম করার পরে ওই ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা যখন মুখে লাগাবো মনে হয় জীবন ধন্য, সারাদিনে নিজের জন্য একটু কিছু করলাম। চলুন সময় থাকতে থাকতে বানিয়ে ফেলি। পুকু এখন খাচ্ছে না তো, আধা ঘন্টা পরেই বলবে মা ভাত পারো, তখনই একসঙ্গে খাবো। আমি খেয়ে নিলে বলবে আমাকে খাইয়ে দাও, বাবা ওই পাটে পড়বো না, আমার ভালো লাগছে না আজকে, বলছি না মুলতানি মাটি দিয়ে একটা প্যাক বানাবো। এই হলো আমার পিটারা, মুলতানি মাটির ফেস প্যাক নষ্ট হয় না, তার উপরে ফ্রিজে রয়েছে, থাক খাটনি বাঁচলো। পুকুকে জিজ্ঞাসা করেছিলাম কৌটোটা দেখ তো খালি হয়ে গেছে কিনা, বলে হ্যাঁ কবে খালি হয়ে গেছে, আমি মেয়েকে শেষ করে দিয়েছি, তুমি তো বানাচ্ছই না। আমার মেয়েটা না,
তুমি ভাত খাবে? হ্যাঁ, এখন সময় রাত্রির 9:45। দুপুর 3টের পর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে, কখনো ঝিরঝির, কখনো ঝমঝম। তবে আরো জোরে সোরে বৃষ্টি হয়ে যদি ওয়েদারটা ঠান্ডা হয়ে যেত, আজ রাতে বানাতাম খিচুড়ি। এই ওয়েদারটা খিচুড়ি খাওয়ার জন্য নয়। বাইরে বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে গরম কমেনি। ইন্দ্র দুপুরে খেতে আসেনি, সে খেলা দেখতে চলে গেছে। ফিরেছে সন্ধে 6টার সময়। তারপরে চা বানালাম, মাখানে দিয়ে সেই সমস্ত খাওয়া হলো। এখনো দেখি বৃষ্টি হচ্ছে, তাই ইন্দ্রকে বললাম যাও দোকান থেকে ডিম নিয়ে আসো, হরিণঘাটার ডিম আনতে বলেছি। সে নিয়ে এসছে এই টেট ডিম। এই ডিম আমি মোটে ভালো খাই না, এখন এনে ফেলেছে, জায়গা মতো তুলতে হবে। আর এরকম মেঘলা বৃষ্টি দিনে না, যখন চারপাশ পুরো অন্ধকার হয়ে আসে, তখন কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় নিজের মতো করে নিজের সময় কাটাই। নয় গান শুনি, নয় বই পড়ি, নাহলে দূরে যে কদম গাছটা রয়েছে ওর দিকে তাকিয়ে বসে থাকি। দুপুরটা সেইভাবেই কাটলো। তারপরে বিকেলের দিকে নড়ে চড়ে উঠলাম। বুধবারের বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করে না রাখলে বৃহস্পতিবার সকালে পূজায় বসতে দেরি হয়ে যাবে। আর এই বৃষ্টির জন্য ফুলও দিয়ে গেল না। কাল সকালে কখন ফুল আসে কে জানে, বৃহস্পতিবারে ফুল না আসা পর্যন্ত তো পূজায় বসতে পারবো না। সে যাই হোক, ঠাকুর ঘর পুছে এসেছি, ঠাকুরের বাসন সব মেজে ঘষে এসেছি। আর বললাম এরকম ওয়েদারে আর ক্যামেরা অন করতে ইচ্ছা যায়নি। এখানে ডিম আলু একসঙ্গে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটুখানি সেদ্ধ হয়ে আসলে মশলাও বেটে নিয়েছি, একদম গ্যাটিসভাবে রান্না করব। তেল মশলা একটুখানি বেশি দেব, জানি বর্ষাকালে তেল মশলা পেঁয়াজ রসুন এই সমস্ত খাওয়া স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এই টাইমে হজম শক্তি মানুষের কমে যায়, কিন্তু ইচ্ছা করছে, কি করা যাবে। ফড়িংয়ের ভাত আছে, ইন্দ্র দুপুরে ভাত খায়নি, যেটুকু ভাত আছে সেই মিলিয়ে ঝুলিয়ে আমাদের হয়ে যাবে। এর মধ্যে ডাল রয়েছে, ঢেঁড়স আলু ভাজা রয়েছে, এখন যেটা দিয়ে যে খায়। সারা দুপুর মাঠে বসে খেলা দেখেছে, গোল গোল করে চিৎকার দিয়েছে, শরীরে আর কত দেয় বলেন তো, সেই জন্য সামনের দোকান থেকে এনে দিল। এই এতগুলো ডিম একসঙ্গে আনলে না রাখতে অসুবিধা জানেন। আর হরিণঘাটার ডিমের প্যাকেটে 6টা না 8টা করে থাকে, প্যাকেট শুদ্ধ ফ্রিজে রেখে দিই, ফুরালে আবার আনা যায়। এই ডিম ফোড়াতে এখন কত দিন লাগবে, ফ্রিজটাও যেন ছোট বলে মনে হয়। অন্যান্য দিন 9:30 থেকে 10টার মধ্যে আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে যায়। আজকে কাজে কর্মে গড়িমসি লেগেছে, সেই জন্য খেতে বসতেও দেরি। আপনাদের দেখিয়ে দিই আজ রাতের খাবারে কী কী রয়েছে। এই হলো রিপিট টেলিকাস্ট যেটা দুপুরে রান্না করেছি, দেখুন কতটা ডাল রয়েছে। এখানে ঢেঁড়স আলু ভাজা, আর এই হলো লাল লাল করে ডিমের কষা। আমার প্রভু যীশু সেনগুপ্তের ডিভোর্স কেন হলো সেইটা নিয়ে তদন্ত করছে, তারান দেখাই। ও তোমার বাবা কী শুনছে, ফড়িংয়ের খাওয়া হয়ে গেছে কিন্তু কী শুনছে ইন্দ্র, যীশু সেনগুপ্তের কেন ডিভোর্স হলো? চলো চলো চলো। রান্নাঘর মেঝে ঘষে চকচকে ঝকঝকে, যাতে সকালবেলায় রান্নাঘরের দিকে তাকালে মন খারাপ না হয়। আমি আগা গোড়াই রাতে শুতে যত দেরি হোক না কেন, আমি এঁঠো বাসন কোসন ধুয়ে গামলার মধ্যে উপুর করে রেখে দেবো। আর যদি মনে হয় আমাকেই মাজতে হবে, সুজাতা আসবে না, তাহলে রাতেই বাসন মেজে ঘষে সব সাফ করে রেখে দেবো। আমি সকালের জন্য কোনো এঁঠো কাটা রাখি না, আগা গোড়াই। ওই সকালবেলায় এঁঠো বাসন মাজতে গিয়ে যে বাসি গন্ধটা ছাড়ে না, সেটাতেই আমার গা গুলিয়ে আসে। হোসেনাপুরের বাড়িতে যখন ছিলাম তখনও তাই, আমাদের কলপারের লাইট কাকা বন্ধ করে দিত। 11:30-11:30 মধ্যে কাকারা ঘুমিয়ে পড়তো, লাইট অফ করে দিত। তখন শাশুড়ি মাকে বলতাম একখানে লম্ফ জ্বালিয়ে দাঁড়াও, আমি আর আমার যা দুজনে মিলে বাসন কোসন মেজে ঘষে তুলে নিতাম। ও চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। কিছুদিন আগেও পর্যন্ত আমার মন মেজাজ সারাক্ষণ কেমন খারাপ 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 লাগতো, ভালো লাগতো না, এখন আমার ভালো লাগছে। এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি তো,
দুপুরে খাওয়া দাওয়া করার পরেও আমার হাতে অনেকটা সময় থাকছে। এ বাবা চলো 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 ওপরে যাই। সেই সময়টা ঘর দুয়ার ঝাড় পোছের কাজে লাগাচ্ছি। সবসময় ক্যামেরা অন করে ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে না, কারণ গায়ের জামা ঠিকঠাক থাকে না গরমের চোটে, চলো ছেঁড়া পড়ছি না ফাটা পড়ছি, তাই ঠিক থাকে না। ও মা ঘুমে কাঁদা তুমি? আমার ফোনকে দেখুন, সারা সিঁড়িতে নেচে নেচে টয়লেট করেছে। ওর মতের অমিল হলেই এদিক সেদিকে টয়লেট করে বসে থাকে। এই বাবু এসে গেছি, খাটে উঠলি কেন? নিচে নাম, সর্বক্ষণ খাটে উঠতে নেই মা, নিচে নামো একটু, নিচে নামো।